মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যে সমসাদৃশ্য বিধান, যেটা চিকিৎসা বিজ্ঞানের মূল সূত্র, যেটা ইবনে সিনা আবিষ্কার করছে, সোলামান নবী আবিষ্কার করছে, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমসাদৃশ্য বিধানের কথা বলছে, যেটা হিনিম্যান 5000 ওষুধের উপরে সমসাদৃশ্য বিধান সিমিলিয়াস সিমিলিবাস কিউরেন্টা সেট করছেন, এই যে সমসাদৃশ্য বিধানের থেকে আজকে এই যুগে, এই করোনা ভাইরাসের যুগে, আধুনিক যুগে, যে যুগে মানুষ চাঁদে বসবাস করতেছে, যে যুগে মানুষ স্যাটেলাইট দিয়ে কাজ করতেছে, যে যুগে মানুষ ড্রোন দিয়া যুদ্ধবিদ্যা চালাইতেছে, সেই যুগে এসে কিন্তু আবার বলা হচ্ছে যে আসলে সমসাদৃশ্য বিধানই এই করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করতে পারবে। কারণ সমসাদৃশ্য বিধানের কথাটা আবার আসলো কেন, যে আসছে আমাদের শরীরে অ্যামোবিয়া প্রবেশ করতেছে, আমাদের শরীরে মাইটস নামক জীবাণুটা প্রবেশ করতেছে, আমাদের শরীরে গ্লুকোটিন নামক জীবাণুটা প্রবেশ করতেছে, আমাদের শরীরের ভিতরে প্রোটোজোয়া প্রবেশ করতেছে, অ্যামোবিয়া প্রবেশ করতেছে, আমাদের শরীরের ভিতরে গণকক্ষ পর্যন্ত আশ্রয় নিয়ে মানুষকে অসুস্থ করে ফেলতেছে, এত কঠিন জীবাণু আমাদের শরীরে বার্ড ফ্লু প্রবেশ করতেছে, সোয়ান ফ্লু প্রবেশ করতেছে, এভিয়ান বি ভাইরাস পর্যন্ত প্রবেশ করতেছে। এখন আমাদেরকে এই ধরনের ভাইরাসকে প্রতিরোধ করার জন্য সমসাদৃশ্য বিধানে যদি লেবু থাকে, কাগজি থাকে, তাহলে আমরা অরেঞ্জ, লেবু, কাগজি, কমলা, এগুলো আমাদের ভিটামিন সির কঠিন উৎস, যে উৎসটা আমাদেরকে 72 ঘন্টা আমাদের শরীরের সুরক্ষিত একজন দারোয়ান, বাড়ির বাউন্ডারিটা যেরকম, ঘরের বাউন্ডারিটা যেরকম, সেরকম একটা সুরক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে। এই সুরক্ষাটা কিন্তু আমাকে নিতে হবে, এটা করোনা ভাইরাসই আসুক আর সোয়ান ফ্লুই আসুক আর বার্ড ফ্লুই আসুক, যত শক্তিশালী জীবাণুই আসুক, এই জীবাণুটাকে প্রথম প্রতিরোধ করার দিয়ে মুখ দিয়া সব রোগ হয় শুরু, আমার মুখের ভিতরে তাকে আসতেই হবে, তা আসবে কোন দিয়া, নাক দিয়া, প্রথম নাক দিয়া, মুখ দিয়া ঢুকবে, কান দিয়া ঢুকবে, চোখ দিয়া ঢুকবে, ওপেন টু ওপেন, ক্রস টু ক্রস, প্লাস টু প্লাস, ওপেন স্পেস গুলি, র স্পেস গুলি দিয়া আমাদের শরীরের ভিতরে যে কোনো রোগ আচ্ছা প্রবেশ করতেছে। এখন র স্পেস গুলোর মূল জায়গাটা হলো আমাদের কণ্ঠনালীর ভিতর দিয়ে আসবে, জি, বলা, ঠোঁট, নাক, কান, এইসব জিনিস জায়গায় এসে গলা আছে স্থান নেবে এই ভাইরাসটা। প্রথমে কিন্তু আমরা এটার নাম COVID-19 শুনেছিলাম, প্রথম করোনা ভাইরাস 7-8 দিনেরই বৈজ্ঞানিক আবিষ্কার করলো COVID-19। এখন COVID-19 এর উচ্চটা কি, তার অবস্থানটা কোথায়, তার শক্তিটা কত, তার শক্তিটা হলো সে 7টি ভাইরাসের সহযোগিতা নিয়ে গমন করে। এখন ধরেন পৃথিবীর বৃহত্তর শক্তি আমেরিকা, সে যুদ্ধ লাগলে সাথে সাথে ইংল্যান্ডের সাথে মিলে যায়, সাথে সাথে সে ইউরোপকে তার সহযোগী নেয়, সাথে সাথে ফ্রান্সকে সে সহযোগিতা নেয়। তো ওইরকম করোনা ভাইরাসটা সে 7টা শক্তির উৎস খুঁজে নিয়ে 7 জনের সাথে আলোচনা করে সে সামনের দিকে আগায় এসা মানুষের নাক দিয়া, মুখ দিয়া, গলা দিয়া, কণ্ঠনালীর ভিতরে কিছুক্ষণ অবস্থান করে, তারপর লাংসের ছিদ্রগুলোকে বড় করে দিল, ফুটা করে দিল, লাংসের যে জালটা আছে জালটাকে ছিদ্র করে দেয়। তাইলে যে করোনা মুকুট 7টা ভাইরাসের সমন্বয়, এই সমন্বিত প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের সমন্বিত আক্রমণ লাগবে। প্রথম আমাদের খাদ্য, সেটা হয়তো কঠিন সমন্বিত, খাদ্য খাওয়ার পরে খাদ্যটা ঢুকলে মুখ দেওয়া, এই জায়গাটা আমাদেরকে সিকিউর করতে হবে 100%, নিঃশ্বাসের সাথে ঢুকতে পারে, এই জন্য নাকটাকে নিরাপদ করতে হবে, এখানে একটু নিম তেল দিতে হবে, নিমের পাতার রস দিতে হবে, আর নিম গাছ এখানে বেজন রস দিতে, এখানে একটু নিম পাতার রস দিতে হবে। আমরা যেহেতু আয়ুর্বেদী, আমরা যেহেতু ন্যাচারোপ্যাথিতে বিশ্বাস করি, তো সেই হিসাবে আমরা ন্যাচারের ভিতরে এত শক্তি দেওয়া আছে যেটা বলার মতো না, ন্যাচারের শক্তিটা আপনারা মাপতে পারেন কিনা, এই করোনা দিকে একটু মাপতে পারতেছেন না, একটা লোক গাঁজা খাইলে তার কি হয়, একটা লোক ভাং খাইলে তার কি হয়, একটা লোক চরস খাইলে তার কি হয়, এগুলো সব ন্যাচার না, সব গাছ না,
তার একটা দুটা বিষ যদি একটা লোকে খায় তাহলে তো সে চলতে থাকবে, ঘুমায় চেয়ে পড়বে, বিভিন্ন সমস্যা হবে। তাহলে সামান্য একটা দুটা বিষ, এই দুটাটার চেহারাটা কিরকম? করোনা ভাইরাসের মতো না? তাই দশত্রাবিতে এই যে ধূতটা এটা দেখতে করোনা ভাইরাসের মতো। তাহলে এই ধূতটা লাঞ্চের ভিতরে যে কোনো জীবাণুকে প্রতিরোধ করে এবং লাঞ্চের ভিতর থেকে কফটাকে বের করে দেয়, তাহলে সে অন্তত একটা ভাইরাসের জন্য, মাইটসের জন্য সে কাজ করবে। আমি ধরে নিলাম যেহেতু ধূতটার রং সাদা না, তাহলে সে এখানে আমাদের সাদা ভাইরাস কি গ্লুকোটিন, পরজীবী জীবাণু গ্লুকোটিন, তো গ্লুকোটিনকে সে প্রতিরোধ করবে। সে যখন তার রং সাদা না, তার রং সবুজ, সে করবে। এরকম ভাবে আমাদেরকে একটা একটা করে সাতটা ভাইরাসের জন্য আমরা 14টা প্রতিরোধ দুর্গ গড়ে তুলব, তাহলে পরে আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো। বঙ্গবন্ধু বলছে যে তোমরা 68,000 গ্রামে দুর্গ গড়ে তোলো, তোমাদের কাছে অস্ত্র নাই জানি, তো যা কিছু আছে প্রস্তুত হয়। তাহলে আমরা আমাদের লোকদেরকে তো প্রস্তুত করছি, আমাদের লোক এর প্রতিরোধ দিবে, প্রত্যেকে প্রতিরোধ দিবে। বাড়ির গেট, বাড়ির গেটে একটা ছাড়ার ভিতরে একটু নিম পাতা আর রস দিয়ে দিবে, একটু নিম তেল দিয়ে দিবে, একটু মেহগুনির তৈল দিয়ে দিবে, একটু ফিটকিরির পানি দিয়ে দিবে। পৃথিবীতে এমন কোন জীবাণু নাই যেটা ফিটকিরি প্রতিরোধ করতে পারে না, তো হয়তো সাতটাই পারে না, ছয়টা পারে সে। আরেকটার জন্য আমাদের নিম তেল ব্যবহার করতে হবে, আরেকটার জন্য কাঁচা হলুদের রস ব্যবহার করতে হবে। বাড়ির গেটের পূর্বে পথেই প্রথম আমরা বাধা দিব যে ভাই আপনার পাটা ঠিক করেন, আপনার হাতটা ধোন, আপনার মুখটা ধোন, আপনি 5 বার রুজু করেন, 2 বার গোসল করেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। নামাজ পড়তে একটা ভালো ব্যায়াম, ওযু করতে একটা সুন্দর ব্যায়াম, বাড়ির কাজ করেন, বসে থাকলে হবে না, শুয়ে থাকলে হবে না। আপনি যত বেশি ঘাম ধরাবেন তত বেশি মাইট বের হয়ে যাবে, যত বেশি ঘাম ধরাবেন তত বেশি অ্যামোবিয়া বের হয়ে যাবে, যত বেশি ঘাম ধরাবেন তত বেশি প্রোটোজোয়া বের হয়ে যাবে। তা আগে আপনি 2টা জীবাণু প্রতিরোধ করছেন, এখন কাজ করে নামাজ পড়ে উজু করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি আর 3টা বের করলেন, তাই 5টা, আরো 2টা আপনি থেকে গেল। এই 2টো আপনি প্রতিরোধ করতে পারবেন যদি আপনি মনে প্রাণে দিলে একিনে ইমানে বিশ্বাসে আস্থায় প্রতিরোধ দুর্গ গড়ে তুলতে পারেন। প্রতিরোধ 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 প্রতিরোধ, আপনাকে 7 স্তরে প্রতিরোধ সৃষ্টি করতে হবে, সেটা অতীব সহজ ব্যাপার। আপনি যেটা মাথায় দিচ্ছেন, আগে 5টা করছেন, মাথায় একটা দিচ্ছেন, প্রতিরোধ করতেছেন, কিছুই হবে না। মনের থেকে তো আপনি ওরে প্রতিরোধ করার জন্য বেরিয়েছেন, এখন আপনি একটা বাঘের খাঁচায় ঢুকে পড়ছেন। আপনার যদি হাতে একটা তলোয়ার থাকে, বাঘ আপনার কাছে, বাঘ অর্থ বোকান, আপনি একটা হাতির সামনে পড়ে গেছেন, আপনার যদি তলোয়ারটা বের হাতির সামনে ধরেন, হাতি কিন্তু অন্যদিকে চলে যাবে। আমি এগুলো বাস্তব পরীক্ষা করে বলছি, আমি গল্প কাহিনী শূন্য বলিনি, আমি নিজে এরকম ভাল্লুকের খাঁচায় বাঘের খাঁচায় একটা লাঠি বা একটা কিছু নিয়ে পড়ছি, ও যখনই আমার আক্রমণ হচ্ছে ওর হাতে মুখে আমি বাড়ি লাগিয়েছি, ও পিছনে চলে গেছে। পৃথিবীর কোনো জীবাণু নাই, কোনো ভাইরাস নাই, কোনো প্রাণী নাই যে প্রথম অবস্থায় মানুষকে ভয় পায় না। আরেকটি মজার কথা কি জানেন, ভাল্লুক কোনোদিনও পালাতক মানুষকে কামড় দিবেন, ধরবেন, যে ওর সাথে বিদ্রোহ করবে তার সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করে আপনাকে জিততে হবে। কিন্তু আপনি যদি একটা লোক মরে থাকে, মরার মতো ভান করে থাকে, তার কাছে যাবে না, মরা মানুষ সে খায় না, মরা মাছও খায় না ভাল্লুক। এরকম অনেক প্রাণী আছে, এরা প্রাণী বিদ্যা বলতে পারে। অতএব আমি এগুলি আপনাদেরকে বলতেছি উদাহরণ দেওয়ার জন্য, মনের শক্তি সঞ্চয় করার জন্য, ভাবা বেগে না চলার জন্য, নিজের মানসিক শক্তিকে অনেক বেশি সুদৃঢ় রাখতে হবে। যে করোনা কোনো ব্যাপার না, আমি আল্লাহকে ডাকবো, আমি আল্লাহর সৃষ্টি বান্না, আমি আল্লাহর কাছ থেকে আমার যত বিপদ আপদের পানা আমি চেয়ে নেব। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আরম্ভ করলাম করোনা ভাইরাসের 7টা ভাইরাসের জন্য আমরা অলরেডি 7টা প্রোডাক্টকে আমরা মার্কেটে নিয়ে আসছি। আমরা 7টা ভাইরাসের জন্য 7 ধরনের প্রতিরোধ আমরা আপনাদেরকে ওয়েবসাইটে ইমেইলে সবসময় দিচ্ছি। আপনারা এই ক্লাস ছাড়াও, ক্লাস তো আমরা প্রতিদিনই করে যাচ্ছি, প্রতিদিন করেও যাব, আমরা আপনাদেরকে, আমাদের ছাত্র যারা আছে,
আমাদের কথা যারা শুনবে, আমাদের যারা ভালোবাসে, আমাদের যারা প্রতিনিধি, আমাদের যারা অনুসারী, আমাদের যারা অনুরাগী, আমাদের যারা ভক্ত, আমাদের যারা অনুসারী, আমাদের যারা রুগী, আমাদের যারা রুগীর পরিবার, আমাদের মডার্ন পরিবারের যে 10 লক্ষ মানুষ আছে, আমরা সকলকে অনুরোধ করব যে আপনারা সরকারের নিয়ম কানুনগুলি সব মেনে চলবেন, সরকারের আইন কানুন আপনাকে মেনে চলতে হবে। কারণ ইসলামের বিধানের প্রথম শর্ত হলো আপনি সরকারের আইনকে মানবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি যদি একদম নন আরব কেউ এই সৌদির বাদশা করি, তোমরা নেতা হিসাবে তাকে মেনে নিবা যদি তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। তবে আমাদের যেসব খাদ্য আমরা জেনে শুনে খাই, যেগুলো হাজার বছরে প্রমাণিত হয়েছে, এখানে এমন কোন লোক আছে বাংলাদেশে জানেন না যে পেঁপে খেলে জন্ডিস চলে যায়? কে জানেন না? এমন কোন লোক নেই। সবাই জানে যে পেঁপে খেলে জন্ডিস ভালো হয়, সকলেই জানে। শরীর হলুদ হয়েছে, চোখ হলুদ হয়ে গেছে, নাক হলুদ হয়েছে, হাত হলুদ হয়েছে, আপনার জন্ডিস হয়েছে, এটাকে খুব জানা জিনিস না, এটা কোনো বই পুস্তকের কথা দরকার নেই। এটা হাজার হাজার বছরে আমরা জন্ডিসের জন্য যে জেনে আসছি, জন্ডিসের ভিতরে এখন বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস, এখন ভাইরাস যুক্ত হয়েছে। আগে জন্ডিস ছিল লিভারের একক সম্পত্তি, এখন লিভারের সাথে যুক্ত হইয়া ভাইরাস গুলো যায়া জন্ডিসের থেকে বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাসের সৃষ্টি করতেছে। আমরা যদি পেঁপে খাই, পেঁপের কষ সহ খেতে হবে, মানে পেঁপের শুকনা সহ খেতে হবে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পেঁপে থেকে সব ধরনের সমস্যার জবাব কিন্তু আমরা পেয়ে যাবো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পুরা বডির হেড অফিস কি ব্রেন, ব্রেনের পরেই হল লিভার, যিনি ইনসাইডের হেড অফিস, মানে শরীরের ভিতরের হেড অফিসটা হলো লিভার, এনি বিটার টেস্ট লিভার টনিক, মানে আপনি যে কোনো তিতা খেলেই কিন্তু আপনার লিভার শক্তিশালী হবে। আমাদের এই দুনিয়াতে আমাদের বন্ধুও আছে, শত্রু আছে, তবে বন্ধুর চেয়ে শত্রু বেশি। এটা কিভাবে আমরা বৈজ্ঞানিক ভাবে আমরা কিভাবে বুঝতে পারি যে আমাদের বন্ধুর চেয়ে শত্রু বেশি? আমাদের যে ইমিউনিটি, আমরা ধরলাম একটি মানুষের শরীরে 100 কোটি ইমিউনিটি আছে, প্রতিরোধ ব্যবস্থা আছে, এটার ভিতরে 90 কোটি হলো আমাদের শত্রু ব্যাকটেরিয়া আর 10 কোটি হলো আমার বন্ধু ব্যাকটেরিয়া। এখন যদি আমি এক টুকরা পেঁপে খাই, তাহলে আমার লিভারে যায় আরো 25 কোটি গুড অ্যান্ড ফুড অ্যান্ড পজিটিভ ব্যাকটেরিয়া এসে যোগ হয়ে যাচ্ছে, যোগ হইয়া ওদেরকে বলে তোমরা 10 কোটি বৈশাখ কেন স্যার, 90 কোটি লোক তো আমরা পারবো না, বলে তো পারবো না, আমি তো তোমার 25 কোটি দিতেছি, ঠিক আছে এবার আমরা যুদ্ধ আরম্ভ করতে পারি। তাহলে আমাদের যে বাইরের যে খাদ্যটা সে আমাদের প্রতিরোধ জোগাড় করে। এখন যদি একটা লোক লবঙ্গ খায়, তো লবঙ্গ কি করে, যে কোনো দুর্বল শক্তিকে প্রতিরোধ করতে চায়। আমাদের 10 কোটি যুদ্ধ ওদের 90 কোটির সমানই প্রায় শক্তি রাখে, তবে আরেকটু বাইরের শক্তি পাইলে খাদ্য পত্রের বিরুদ্ধে দেয় ওরা শক্তিশালী হইয়া, ওরা আমাদের ব্যাড ইমিউনিটির বিরুদ্ধে আমার গুড ইমিউনিটি গুলি যুদ্ধ আরম্ভ করে দেয়। তাহলে আমরা ওদের একটু যুদ্ধের সুযোগ করে দিব না? যদি প্রতিদিন আপনি লেবু খান, ভিটামিন সি, এই লেবু সাইট্রাস ফ্যামিলি, ও কিন্তু আমাদের প্রতিরোধ দুর্গে শক্তি জোগাড় করে। প্রতিরোধ দুর্গ বলে যে ভাই দেখো ওদের কাছে কামান, গোলাপ, বারুদ এত বেশি যে আমরা আগাইতে পারতেছি না, তুমি আমি লেবু না, আমি তো পিয়ালি আসছে বসি,
আমি তো এলএনজি নিয়ে আসছি, আসো ওগো ইস্টার্ন এলএনজি দিয়ে আমাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে দিই। এ ওরা বলি হ্যাঁ তাহলে হবে, আমরা যুদ্ধ আরম্ভ করতে পারি। আমাদের শরীরটা কিন্তু প্রতিরোধী যে ব্যবস্থা আছে সেটাকে শক্তিশালী করতে হবে, তাহলে পরে আমরা প্রতিরোধ দুর্গ শক্তিশালী হবে। পৃথিবীর অনেক দেশেই দেখা যায় যে বিয়ের রাতে বা বিয়ের আগের রাতে হলুদ দিয়ে স্বামী স্ত্রী দুজনকে, মানে কন্যা এবং ছেলে দুইজনকে গোসল করে না, হলুদ দিয়ে গায়ে হলুদ দেয়, গায়ে নিম দেয়, গায়ে মেহেদি দেয়। কেন দেয়? আমরা কোনোদিন ভাইও দেখিনি, আমরা দেখিনি এই কারণে আমাদের অতটুক চিন্তা শক্তি নাই। আমাদের একটাই চিন্তা শক্তি আছে, আমার মাথা ব্যথা হয়েছে, ওষুধের দোকানে যাবো একটা প্যারাসিটামল খাবো, ডাক্তার দেখাবো না, ওই দোকানির কাছ থেকে নিয়ে একটা প্যারাসিটামল খাবো, যেই দোকানি 1 2 3 4 5 তাকেই আমি ডাক্তার মাইনা এই ওষুধটা নিয়ে খেয়ে নিলাম। আমাদের খাবারের ভিতরে, তরকারির ভিতরে, পোলাও বিরিয়ানির ভিতরে, এই বিভিন্ন রকম মিষ্টি খাবারের ভিতরে, জর্দার ভিতরে তেজপাতা দেয়। আমরা তেজপাতি, দারচিনি, এলাচি, লবঙ্গ পয়সা দিয়ে কিনে দেয় না, 2400-2500 টাকা কেজি সেগুলো আমরা কিনে কিনে দিই। কেন দিই? আমরা কি কোনোদিন চিন্তা করেছি? চিন্তা করেছি কিনা বলেন? অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট আছে এই জিনিসগুলোর ভিতরে, আমাদের খাবারটাকে সুশোভিত করবে তাও না, তার চেয়ে বেশি হলো আমাদের যে 5টা ব্যাকটেরিয়া আবিষ্কার পূর্বে হয়েছে সবগুলো ব্যাকটেরিয়াকে পরাভূত করতে হবে। লেবুতে করবে, কাঁচা হলুদে করবে, মরিচে করবে, ইয়ে করবে, সামনে দারচিনি করবে, এলাচি করবে, লবঙ্গ করবে, লবণও করে, লবণ শত্রু মারে না, সত্য কথা দেখছেন কেউ? একটা কেশুকে আপনি লবণ দেন তো কেশুটা মারা যাবে না, একটা যোগকে লবণ দিলে মারা যাবে না, মারা যাবে? তাহলে কেঁচু যোগ তো একটা জীবাণু, বড় সাইজের জীবাণু, তারপরে অনেক শক্তিশালী জীবাণু কিন্তু আপনার যোগ, সে অনেক রক্ত খায় কিন্তু একটু লবণ দিলে সে ভয় পেয়ে যায়। তাহলে লবণও আমাদের শরীরের জন্য দরকার। কেন দরকার আমরা কোনদিন চিন্তা করছি? আমরা আমাদের কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্তটা জমাট বেঁধে যায়, গরু কাটলে গরুর রক্তটা জমাট, প্রাণী কাটলে তা প্রাণীর রক্তটা জমাট, মানুষের রক্ত প্রাণীর রক্ত প্রায় কাছাকাছি, তাদের রক্তটা জমাট হয়। কেন জমাট হয়? বাহিরের আলো বাতাস পেয়ে, আবার সেখানে যদি একটু লবণ দেন তাহলে জমাট হবে না, বা সেখানে যদি একটু মুখের থুথু দেন জমাট হবে না। আপনাদের যে কোনো কারণে যে কোনো কাপড়ে একটু রক্তের দাগ লাগছে, রক্তের দাগ লাগলে শুকিয়ে গেলে তো ওঠে না, কেমন? আর দাগ লাগলে যদি আপনি একটু মুখের থুথু দেন তাহলে কি দাগটা থাকে? দেখছেন কোনদিন? চিন্তা করছেন কোনদিন? করেন নাই, কারণ দেখা হয় নাই চক্ষু মেলিয়া বাড়ি থেকে এক পা ফেলিয়া, বোকার ফসল সবসময় পোকায় খাবে, আপনি নিজেই জানেন না। আমি একজন খুব বড় মানুষ, অনেক বড় মানুষ, মানে অ্যাবাব সেক্রেটারি লেভেলের আমাদের এলাকার একজন লোক, উনি আমার একদিন টেলিফোন করলো, মতি তোমার বাড়িতে এত নারকেল গাছ, এত ফল ফুলের গাছ, কোনো গাছই নাকি কখনো আলহামদুলিল্লাহ মরে না। আমি কি, এটা তো আমাদের 200 বছরের চর্চা, আমাদের বাড়িতে অনেক গাছ। আরে আমার বাড়ি নতুন বাড়ি করলাম, লাগাইলাম 20-30টা নারকেল, কিন্তু নারকেল গাছগুলি মরা মরা কি হয় না, নারকেল হচ্ছে না। 12 বছর ধরে নারকেল গাছ লাগাইছি, কনটাকে আনছি, 3-4 বছরের নারকেল হবে, হেনয়ের নারকেল গাছ। আমি স্যার আমি যাই আপনি বাসায় নারকেল গাছে, আগামী বছর আলহামদুলিল্লাহ আপনার 80% গাছে, 100টা বললাম, 80% গাছে আপনার নারকেলের ফুল হবে, তো বলো কি? আমি হ্যাঁ, আমি তো ভাবছিলাম গাছগুলি কেড়ে ফেলবো, আমি না কাটা লাগবে না। আমি যাই সব গাছে 1 কেজি করে একটা বালতির ভিতরে লবণ ভিজাইয়া, লবণ পানি 1 কেজি 1 কেজি লবণের লবণ পানি সবগুলো গাছের ভিতরে দিয়ে দিলাম। এই আইটা বলছি 6 মাস পর নাকি, আরে এত বকুল এত ফুল হইলো, তুমি আগে কি দিলা? আমি তো লবণ হয়ে তো জানি না, আমি তো বরিশাল জালকাড়িতে পড়াশোনা করছি, চাকরি সুবাদেও ছিলাম। পৃথিবীর যত লবণাক্ত এরিয়া সেখানে সুবারি, নারকেল, তাল এই জাতীয় গাছ বেশি হয়, কারণ ওরা লবণ চায়, লবণ মাটি চায়, পানি চায়। এটা আমাদের গবেষণা। একজন লোক যদি মিষ্টি পানি খায় তার যে রোগ হবে, যে লবণ পানি খায় তার একই রোগ হবে না, হবে? কোনোদিনও হবে না। কারণ ডায়রিয়া হয় কাদের? কোনোদিন কোনো কক্সবাজারের লোকের ডায়রিয়া হয়েছে? কোনোদিন কোনো খুলনার লোকের ডায়রিয়া হয়েছে? কোনোদিন কোনো চট্টগ্রাম সি বোর্ডের লোকদের ডায়রিয়া হয়েছে? হবে না, কারণ
ওরা স্লাইন খায়, লবণ তো স্লাইন, ওরা স্লাইন খায়, ওরা ডাবের পানি খেলি ওখানে স্লাইন হয়ে যায়, ভাতের মার খেলি স্লাইন হয়ে যায়, পান্দাবাদ খেলি স্লাইন হয়ে যায়। যেই স্লাইন আবিষ্কার হওয়ার আগে এই এক টাকা ছিল আগে স্লাইনের প্যাকেট, এসএমটি যখন জন বাথার যখন এটা আবিষ্কার করে, জন বাথার অরিগনের আবিষ্কার, এটা আবিষ্কার করার আগে কোটি কোটি মানুষ সামান্য এই লবণ আর পানি আর চিনি এই তিনটার মিশ্রণ খায়া এই এখন আর কি কোনো ডায়রিয়া কোনো কঠিন জিনিস আছে? এরপরে কি আবিষ্কার হলো? রাইস স্যালাইন, রাইস স্যালাইন ভাতের ভাত, ভাতের চালটাকে গুঁড়া করে প্যাকেটে ভরে দিচ্ছি, ওটা দুটো চিনি আছে একটু লবণ আছে, আমরা কিন্তু তৈরি করতে পারি, পারেন পারেন? আমরা বাংলার মানুষ এটা তৈরি করতে পারি না। কি জন্য পারি না? যে আমাদের ওই জ্ঞান কেন জানি আসে নাই। আমি বলছি বোকার ফসল পোকায় খাবে, দেখা হয় নাই বাড়ি থেকে এক পা ফেলিয়া, মানে বাড়ির থেকে এক পা ফেলিয়া বাড়ির ইয়াটা রোডটা আমরা দেখা হয়নি আমাদের, তাহলে কি রোড খালি পড়ে থাকে না? বাড়ির পাশে ঘরের আঙিনা রাস্তার ধারে পুকুর পারে জলাশয়ে অবহেলায় কত জায়গা পড়ে আছে, কে কটা গাছ লাগাইছেন আপনারা? বলে আমার দাদা নারকেল গাছ লাগাইছিল, এই আতাটা খান এই আতা ফোটা আমার দাদায় লাগাইছিল, এই আনারটা খান আমার দাদায় লাগাইছে আমার বাবাই লাগাইছে। তা আপনারে যে বাপ দাদা পড়াশোনা করাইলো, বাপ তো দুই টাকার হোমিওপ্যাথিক ডাক্তার ছিল, আপনারে ই করলো ইউনিভার্সিটির ভিসি বানাইছে বাবাই, বাবার নাম লজ্জায় নেন না, বাবার তালডা বেলডা কাঁঠালটা খাইতেছেন বাবার লাগানো, আপনি তো কোনো গাছ লাগান নাই, কেন ড্রামে লাগান নাম? আপনার তো একটা বাড়ি আছে, আমার কেউ আপনার জায়গা নাই, তা বারান্দায় লাগান, বারান্দায় জায়গা নাই বেলকনিতে লাগান, বেলকনিতে জায়গা নাই ছাদে লাগান, ছাদেও জায়গা নাই, বাড়ির দরজার পাশে একটা রিং করেন, এটার ভিতরে দশটা রিং গোল করেন, ওটার ভিতরে দশটা ফুলের টপ দেন, একটু পুদিনা পাতা গাছ লাগাই দেন, একটু ধইনা পাতার গাছ লাগাই দেন, দেখবেন সারা বছর ধন্য হবে। এক মুঠ পাট ভিজে ছেড়ে দেন পাট শাক, কত ঔষধি গুণ, কত ক্যালসিয়াম, কত ম্যাগনেসিয়াম, কত জিঙ্ক যে পাট শাকের পাতার ভিতরে আছে, এমনি কি এটা গোল্ডেন ফাইবার, এই গোল্ডেন ফাইবার গাছটা এক মুঠ পাট ভিজে লাগাইবেন, এক মুঠ বুট ভিজে লাগাই দেন, বুটের আগা জেরি কালাই জেরি সারা পৃথিবীর মানুষ খেয়েছে। আমি যান গুলশান বনানীতে, যান সিঙ্গাপুর ব্যাংকক, আমাদের জানা হয় নাই, জানা হলেও মানা হয় নাই, কেন? ওই যে অ্যান্টাসিড খাবো, প্যারাসিটামল খাবো, অ্যান্টাসিড খাবো, প্যারাসিটামল খাবো, আর মা বাবা যা রুজি করে গেছে সেটা খাবো, বইয়ে বে দাদারটা খাবো, নানারটা খাবো, মামারটা খাবো, আমি যে কিছুই জানি না, আমি যে কিছু করতে পারি না, আমি জানি শুধু বৈশা বৈশা এই টেলিফোন টিপা প্রেম করতে জানি, আর কোনো কাজ জানি না। তো এইটা কি একটু যোগ্যতা হলো? প্রেম করা কি একটু যোগ্যতা? যোগ্যতা না হইলো আপনি কি রোপণ করছেন, কি বলুন? আপনি অনেক ফল খাইছেন, একটা ফল দয়া করে আজকে থেকে, আজকে থেকে মন সেট করেন যে আমি যেই ফলই খাবো টিস্যু পেপারটা দিয়া, পুরান টিস্যু পেপার, আপনি যদি নতুন না পান, পুরান টিস্যু পেপারটা দিয়া পানিতে ধুইবেন না, ভিজাবেন না, পুরান টিস্যু পেপার দিয়ে এক জায়গায় রেখে দিবেন, সাত দিনের ভিতরে দেখবেন হ্যাঁ তোমারও কাজ হয়েছে। এটা আমার পরীক্ষা, তো আমি ফালাই না কোনো, আমি যত যেখানে যাই, আমি জার্মান পৃথিবীর সব দেশে তো ফল খাইতে পারি, আমি যাই ওখানে ফল গাছ কি করি না, ফল বীজ আমার কিনি না, একসময় কিনছি আমার কিনি না, ওই যত ফল খাবো কিনা কিনা ওই বীজ রাখবো, যখন যেই টাকা দিয়ে আমি বীজ কিনি তার সে চারি ভাগের এক ভাগ টাকায় আমি ওই ফলটা বিদেশ থেকে কিনা খাই, খেয়ে খেয়ে ওই বীজগুলো টিস্যু পেপার দিয়া আমি বাড়ি আস্তে আস্তে দেখি কি আমার বাড়ি আমার ব্যাগ ভরে গেছে, গাছ হয়ে গেছে। কোন ঋতুর দরকার নেই, মনের ঋতু সবচেয়ে বড় ঋতু, মনে যদি ঋতু থাকে, মনে যদি পণ থাকে, তাহলে আপনি সব ধরনের বিপ্লব আপনি করতে পারবেন, তবে আপনাকে কৃষি বিপ্লব করতে হবে, সবুজ বিপ্লব আপনাকে করতেই হবে, অরণ্যের বিপ্লব আপনাকে করতে হবে, কিন্তু একটা দিন অরণ্যই হবে আপনার ঠিকানা। আমরা যারা একুশ ডিস্ট্রিক্টের মানুষ, বিশেষ করে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এই একুশটা করে বরিশাল পটুয়াখালী পায়রা পর্যন্ত, আমাদের দেখছি অনেক লোকই আমাদের সাথে মাইন্ডসেট করে ফেলছে, আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর একটা পদ্মা ব্রিজ আমাদের করে দিচ্ছে, এরপরে পায়রা গভীর সমুদ্র বন্দর করে দিচ্ছে, আমরা ঢাকা থাকবো না, আমরা আমাদের গ্রামে যাব। আমরা একুশটা ডিস্ট্রিক্টের মানুষ, ধরেন আমরা একুশ ডিস্ট্রিক্টের কমপক্ষে 11 লক্ষ মানুষ আমরা ঢাকা শহরে থাকি,
আমি কমই ধরলাম। 11 লক্ষ মানুষ আমরা ঢাকা শহরে থাকি, 11 লক্ষ লোক যদি আমরা ঢাকা শহর থেকে চলে যাই তাইলে এই শহরের বার্ডেন কমে যাবে, পরিবেশ হ্যাজার্ড হবে না। আপনারা তো শুনছেন যে দিল্লিতে বিকাল হইলে দুপুর হইলে এমন একটা ধোয়া 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 এমন একটা হ্যাজার ভাব হয় যে আপনি বাইরে বেরোলে নিঃশ্বাস নিলে পরেই আপনার মাথা ব্যথা আরম্ভ হয়, বমি আরম্ভ হয়, কফ কাশি আরম্ভ হয়। তাহলে দিল্লির আবহাওয়া হ্যাজার্ড হয়েছে লোকের জন্য, লোক বেশি বসতি বেশি হয়ে গেছে। বোম্বে শহরের ভিতরে অন্তত মিনিমাম 3-4 হাজার বস্তি আছে। একদিকে কত সুন্দর নায়ক নায়িকার আছে, কত সুন্দর স্টুডিও আছে, কত সুন্দর হোটেল আছে, আরেকদিকে বস্তি 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 বস্তি। যদি কখনো কেউ বোম্বে যান খালি আকাশ থেকে দেখবেন নিচের দিকে বস্তি বস্তি হাজার হাজার বস্তি। এরকমই আমাদের শহরকে আমরা এই 11 লক্ষ মানুষ আমরা মাইন্ডসেট করব, আমরা আমাদের সবুজায়নে যাব, আমরা আমাদের বৃক্ষায়নে যাব, আমরা আমাদের কৃষকের কাছে ফিরে যাব, মাতৃভূমিতে ফিরে যাব, যে আমরা কৃষি বিপ্লব আরম্ভ, আমরা মৎস্য বিপ্লব করব। আধুনিক মৎস্য বিপ্লব গ্রামের ভিতরে হয়, বেলকুনির ভিতরে হবে, পানির নিচে একটা ট্যাঙ্কি করে পানি খান, দুইটা ট্যাঙ্কি করেন, ওইটার ভিতরে আপনি শুধু শিং মাছের বাচ্চা ছেড়ে দেন, একটু সার দেন। চীনের গ্রামে 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 এই শিং মাছ চাষ করে রপ্তানি করতেছে, কত সুন্দর পদ্ধতিতে তারা শিং মাছ চাষ। অবহেলিত জিনিস, বাড়ির ওয়েস্টেজ, বাড়ির মার গুলো, বাড়ির যত তরকারির ময়লাগুলো সব একটা ট্যাঙ্কি দিতে সারে, ওটি হলো মাছের ট্যাঙ্কি আসলে, আর একটা ট্যাঙ্কি সেটা ফ্রেশ পানির ট্যাঙ্কি, আর একটা ময়লার ট্যাঙ্কি, চারটা করে ট্যাঙ্কি থাকে চাইনিজদের বাড়ির নিচে। আপনি দেখতেছেন না আপনার ময়লার ট্যাঙ্কি, আপনি দেখতেছেন না আপনার তরকারির খোসার ট্যাঙ্কি, আপনি দেখতেছেন না, কিন্তু যারা আপনার এরিয়ার ভিতরে একটা মৎস্য কোম্পানি আছে সে আইসাই আপনাকে 7 দিনের ছোট ছোট বাচ্চা ছেড়ে দিয়ে যাবে। আপনার এই ট্যাঙ্কিতে ছাড়া দরকার ছিল 10,000 পোনা, ওরা ছেড়ে দেবে 15,000 পোনা। 2 মাস পরে এসে দেখবে যে 2-3 ইঞ্চি হয়ে গেছে, যেগুলো একদম ছোট ওগুলো এবার উঠে নিয়ে যাবে, নিয়ে অন্য পুকুরি দিয়ে দিবে আর ট্যাঙ্কিতে রাখবে না। দিয়ে আবার 3 মাস পরে এসে আপনাকে পয়সা দিয়া এই মাছের শেয়ার নিয়ে যাবে তারা। আপনারা তো সবাই কিছু না কিছু গান শুনেন, নাচ দেখেন, ওয়াজ শুনেন। এখন যে জিনিসটায় আপনার পেটের পয়সা আনবে, পেটের চাল আনবে, কারণ আমাদের পুরা পৃথিবী এখন লকডাউন হয়েছে, সেখানে ঘরে ঘরে চাল নাই। আমার যদি 100 কেজি শিং মাছ থাকতো তাহলে আমি বিক্রি করতে পারতাম না। 1 কেজি 100 গ্রাম শিং মাছের, 100 গ্রাম হইলে 1 কেজি শিং মাছের দাম বাজারে হোলসেলে বিক্রি করলো আপনি 500 টাকা বিক্রি করতে পারবেন। তাহলে 500 টাকা তো আপনার প্রতিদিন যদি আয় হয় তাহলে মাসে 15,000 টাকা। আপনি প্রতিদিন 1 কেজি করে শিং মাছ যদি বেচেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার তো হাত পাততে হবে না কারো কাছে, আপনি স্বনির্ভর হলে। আপনার বাড়িতে একেবারে জঙ্গলা জায়গার ভিতরে আপনি 100 ড্রাগন ফল লাগাই দেন, 1 কেজি ড্রাগন ফলের দাম 800 টাকা, আপনি কিন্তু 800 টাকাতে কিনেন, বিদেশি নিলাম, মানে তরমুজ আর ফুটের মাঝখানে একই রকম জিনিস, ওটা বীজও বাংলাদেশে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়, সবাই লাগাইছে, 1 কেজির দাম 800 টাকা বিক্রি হচ্ছে। হাড়ি ভাঙা আম এসনেন রংপুর থেকে খালি 50 টাকা ঘুরে 100 কলম আন্না লাগাই দিলে হয়। আপনার এখন এমন একটা ফল আইসা গেছে বাংলাদেশে, রাজশাহী তো চাষ হইতেছে, এটা 3 মাস অন্তর অন্তর কি হয় ফুল হবে ফল হবে, আবার একই ডালে ফুল হয়েছে আরেক ডালে ফল হবে। তা আপনাকে বাঁচার জন্য, বাঁচার জন্য তো আপনি স্কুল কলেজে গেছেন, পড়াশোনা করছেন, মানে আপনার কর্মজীবনকে আপনি উচ্চারিত করবেন আপনার শিক্ষা জীবন দিয়া। শিক্ষা জীবন মানে কি? শিক্ষা জীবনই কর্মজীবনকে প্রতিফলন ঘটাবে। আপনি ডিসি হইতে চান, আপনার ভাই ডিসি বা আপনার ভাই ম্যাজিস্ট্রেট, আপনার ভাই জজ, আপনি শিক্ষিত হয়ে আর একটা কিছু হতে চান, আপনি ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, কি জন্য? মানে আপনার মাথাকে উঁচু করে সকলের সামনে দাঁড় করানোর জন্য। ওই রকমই আপনাকে আবার
রিটায়ার্ড লাইফ হিসাবে বেঁচে থাকার জন্য চাকরি জীবনে আপনাকে কিছু গাছ লাগাইতে হবে, কিছু শাকসবজি লাগাইতে হবে, আপনি একটা গ্রিন হাউস শুরু করে করতে হবে, 10টা পানির ট্যাঙ্কি করে সেখানে কই মাছ, শিং মাছ, মাগুর মাছ লাগাই দিতে হবে। তাহলে পরে ওইটা আস্তে আস্তে বাড়বে, আপনার চাকরির বয়সও বাড়বে, আপনিও ধীরে ধীরে বৃদ্ধ হবেন, মাছও ধীরে ধীরে বড় হইতে থাকবে। আলহামদুলিল্লাহ আপনার টেকনোলজিটা জানা হয়ে যাবে, আপনি জানবেন, আপনার স্ত্রী জানবে, আপনার পাড়াপড়শি জানবে, আপনার দেশের যে ছেলেটি ইটালি গেছে তাকে ইটালি থেকে তারাই দেবে। আমাকে অনেক বলো আপনি এই দেশে আইসে এত কষ্ট করেন, এত হাজার হাজার ওষুধি গাছ লাগান, আবার শিং মাছ লাগান, আবার মলা মাছ বপন করেন, পুঁটি মাছ বপন করেন, এত কিছু আপনার করার কোনো দরকার আছে? আপনি কি বেকার নাকি? আমি বেকার আমাকে একজন আল্লাহর ওলি বলছে যে সারা পৃথিবীর থেকে এক সময় বাঙালিদের আইসা করবে, তারা আর বিদেশে থাকবে না, থাকতে পারবে না। এখন তো দেখা যায় যে অনেক দেশ বলতেছে বাঙালি হটাও, মুসলমান হটাও, যে বলতেছে আমাদের দেশের ছেলেরা যখন আইসা পড়বে চাকরি চাইরা, তারা কি করে খাবে, কি করে চলে, তখন তারা এই মাছ চাষ করবে, সুন্দর সুন্দর চিংড়ি মাছ শুনবেন, এটা নোনা পানি ছাড়া হয় না। আরে নোনা পানি তো মিষ্টি পানি লবণ দিলেই তো নোনা হয়ে যাবে, প্রসেসটা আপনাকে জানতে হবে। আপনি রেণুপনা বড় আনলে তো হবে না, আপনি ছোট পোনাই আপনাকে আনতে হবে। আমরা কি কোনোদিন চিন্তা করেছি যে একটা পাঙ্গাস মাছ কতগুলি বাচ্চা ছাড়ে, একটা তেলাপিয়া মাছ কতবার কতগুলি ডিম পারে বাচ্চা ছাড়ে, একটা শিং মাছ কতগুলি বাচ্চা ছাড়ে, সবকিছু বাদ দেয় এগুলো আপনারা দেখেন নাই পানির নিচে, কিন্তু একটা জিনিস দেখা যায় সেটা হলো শোল মাছ, গজার মাছ আর সাইতান মাছ। এই এগুলোতে পোনা ছাড়ে, লাল পোনা খালি ফুটে ফুটে ওঠে, মা পাশে পাশে পালায় থাকে। এগুলো আমি গ্রামে গেলে দেখি, দেখা আমি অন্য প্রযুক্তি করি, আমি একটা মশারি আনি, আয়না দুইজন লোক ফিট করি, ফিট করে বললাম যে ওই যে ওখানে দেখা যায় প্রায় 5,000 মতো পোনা উঠতেছে ভাসতেছে, এগুলো সব আয়না আমার ওই লেখের ভিতরে সেরে দেয়, লেখে সেরে দিই, 2 মাস পরে যাই এত বড় হয়েছে, 3 মাস পরে যা একটু বড় হয়েছে, 4 মাস হলে বাজারে বিক্রি করে দাও, তোমরা নিয়ে খেয়ে ফেলাও। আমরা এই যে প্রযুক্তিগুলিকে কাজে লাগাইতেছি গ্রামে, আপনারা কিন্তু ইজি পারেন, একদম ইজি। আপনার বাচ্চা কিনতে হবে না এমন কোন এই বর্ষায় নালা খালা বিল, যারা সত্যিকারের গ্রামে যান, যারা গ্রামকে ভালোবাসেন, যারা অরণ্যকে ভালোবাসেন, তারা দেখতে পারবেন এখন রাস্তার পারে পারে ধান ক্ষেতের ভিতরে ফুরফুর ফুরফুর করে এতগুলি বাচ্চা ওঠে, বাচ্চাগুলো কিন্তু সব অন্য মাছ আবার খেয়ে ফেলবে, হয়তো 10টা থাকবে। এখন আপনি 1,000 এটাকে ধরে একটা সুরক্ষিত জায়গায়, এটার সাথে অন্য কিছু দিবেন না, সুরক্ষিত একটা ট্যাঙ্কির ভিতরে রেখে দেন, 3 মাস পরে দেখবেন বড় হয়ে গেছে। তবে কিছু খাবার দিতে হবে, কিছু আটা ময়দা, কিছু কই, কিছু মাছের খাবার ওদেরকে দিতে হবে বড়। আপনারা তো একটা ইতিহাস জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রংপুরের একটি অবহেলিত নারীকে সে একটা ছাইতান মাছের বিপ্লব ঘটাইছে রংপুর, আরেকটা হলো রংপুরের আরেকটা ডিস্ট্রিক্ট, আরেকটা ডিস্ট্রিক্ট, এই 2টা ডিস্ট্রিক্টে এই মহিলাটা বিপ্লব ঘটেছে। সে কিভাবে বিপ্লব ঘটেছে, সে খুব অবহেলিত, তার বাবা খুব বৃদ্ধ, তার মাত্র 5 কাঠা জায়গা আছে, সে গায়ের রং ভীষণ কালা, বিয়ে দিছে পরে স্বামী কালা দিতে তার টাকা চায় ছেড়ে দিছে, পরে সে বাড়িতে এসে জিদ করে যে আমার যে 5 কাঠা জমিন আছে এটার ভিতরে আমি 20 স্কোয়ার ফিট করে 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 10টা সে কুয়া খনন করছে, কুয়া খনন করে ওগুলোর ভিতরে আইনা ছাইতান মাছের পোনা যেখানে যেখানে ভাসে মাসও আইনা ও ছাড়ছে, কয়েকদিন পর মাকে সরাই ফেলাইছে, ওই পোনাগুলো বড় হয়েছে, বড় হইলো এগুলো বিক্রি করছে, এর সাথে আবার কয়েকদিন পর মিক্স করে দিছে কয়েকটা শিং মাছ। এই যে একটা সে বিপ্লব ঘটাইছে, এখন 1 কেজি শুকনা শুটকি ছাইতান মাছের এই রংপুরে খারাগাছা এইসব ডিস্ট্রিক্টে আমি নিজে কিনে এনে খাইছি 3,000 টাকা কেজি, সুপার টেস্ট, অসম্ভব টেস্ট। টেস্টের কারণ হচ্ছে কি, আমাদের প্রযুক্তিতে ভোলা চোর প্রযুক্তি সঠিক, ও ওই মাছ পেয়ারটাকে সাইতান মাছটাকে 4 ভাগ ফালা করে, পিয়াটা ফাল নাইসটা ফালায় না, পিত্তি বাদে রক্ত একটা শুকায় সুন্দর করে প্লাস্টিক, সাদা প্লাস্টিক দিয়ে শুকায় রোদে, মানে গ্রিনহাউসের মতো ছোট ছোট করে নিচ্ছে, শুকিয়ে সে প্রথম নিজের বাজারে ছাড়ছে 3,000 টাকা করে কেজি, সবাই নিয়ে একবার যে ভর্তা করে খাচ্ছে বলে এটার জন্য জীবাণু নাই, এটার মধ্যে ডিডিটি নাই,
এটা তাজা, টেস্টটা অন্যরকম লাগে। টেস্টটা অন্যরকম লাগে এই কারণে যে ওইটার মধ্যে রক্ত আছে, অন্যান্য জিনিসগুলো রয়ে গেছে, আইসের ভিতরে সব রয়েছে। আপনি পাক করার সময় আইসটা আবার ভাইজে আবার ভর্তা করে সবাই খায়। এই প্রযুক্তিটা ধীরে 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 কয়েকটা লোক মিলে ইংল্যান্ড নিয়ে আসছে। এখন এখান থেকে টনে টনে মাছ যাচ্ছে। আগে আমার পরিচিত কয়েকজন ছিল, 2-3 কেজি করে আমার এই মাছটা দিত। এখন বলবে না না এখন দেওয়া দেবো না, সব রপ্তানি হচ্ছে। তেমনই করে আপনারা তো অনেকেই জানেন যে আমাদের একটা চলন বিল আছে, বড় বিল, অনেক বড় বিল। এখান থেকে পুঁটি মাছ, ট্যাংরা মাছ শুকাইয়া লন্ডনে রপ্তানি হয়। আর এটা আমাদের কিশোরগঞ্জে ইটনা, মিঠামন, অষ্টগ্রাম, নিকলি, একদম আজমিরিগঞ্জ থেকে আরম্ভ করে আপনার সিলেট পর্যন্ত একটা বিরাট এরিয়া জলাশয়। এখানে 6 মাসের মতোই পানি জমে থাকে। ওই এলাকার মানুষরা হাওড় এলাকা, ওখানে একটা কুচি চিংড়ি পাওয়া যায়, অদুচ্ছ পানি সমান হয়। ওগুলো তারা ধরে 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 সুন্দর করে প্রসেস করে করে রপ্তানি করতেছে। আর ওখানে একটা পুঁটি মাছ পাওয়া যায়, এই পুঁটিটাকে তারা লবণ পুঁটি তৈরি করে, চেপা শুটকি করে রপ্তানি করতেছে। তা আমাদের তো আগে বাঁচতে হবে। আপনি করোনা হয়েছে, আপনি খান না, তাহলে করোনা বেশি বাড়বে না? আপনি খাওয়ার মতো ওষুধ খাওয়ার মতো পয়সা নাই, খাদ্য খাওয়ার মতো পয়সা নাই, পত্র খাওয়ার মতো পয়সা নাই, ফল খাওয়ার মতো পয়সা নাই, যে চা খাবেন যেটা খেলে করোনাটা কিছু প্রতিরোধ হয়, গরম লিগার চা, চিনি দুধ খেতে পারবেন না, চিনি দুধ করোনার জন্য কিন্তু ক্ষতিকর। ঠান্ডা কোনো জিনিসই খাওয়া ঠিক হবে না, সব গরম, ফ্রিজের জিনিস গরম, করোনার মধ্যে গরম খাবার খেতে হবে। তো সেখানে তো আপনি কি গরম ঘুম খাবেন? আপনি তো খেতেই পারতেছেন না, তাহলে আপনার রোগ বাড়বে না? তাই যে আপনাকে এখন থেকেই মনে করতে হবে আজকে করোনা ভাইরাস হয়তো চলে যাবে 1-1.5 মাসের ভিতরে, এরপরে কিন্তু আরেকটা ভাইরাস আসবে, এরপরে আরেকটা। না আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবিএনবি ভাইরাস, সনপলু, বাকপলু, এরকম একটার পর একটা। আমি নিজে 63-62 তে এরকম একটা শনি, আমরা তখন ছোট, আমরা দেখছি পঙ্গপাল, আমরা নিজেরা ছোট ছোট পঙ্গপাল ধরে আনছি, মানে আকাশ দিয়ে উড়ে আসলো, পুরো আকাশটা কালো হয়ে গেল, আমাদের নিজেদের জমিনে পড়লো। আমি দেখলাম আমার ফুফু কাঁদতেছে। আমি তো, ফুফু কাঁদতেছে কেন? তো ভালো জিনিস আমি ধরে ধরে সব কাঁসার ভিতরে রাখবো। আমার ফুফু আমার থেকে মুখ ঘুরাইনি, আবার কাঁদতেছে। আমি দৌড়ে যে অনেক গুলি ধরলাম পঙ্গপাল, ধরে আইনি একটা বড় খাঁচার মধ্যে ভিজাইলাম। এখন যখনই খাবার দিছি, খাবার ওরা 10 মিনিটে খাবার গুলি খেয়ে ফেলায়, মানে একটা পঙ্গপাল দ্রুত দ্রুত খাবার খেয়ে ফেলে। যদি ধরেন এই শোনা যাচ্ছে এরকম একটা কিছু হতে পারে, নাও হতে পারে, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে রহমত করে হয়তো পঙ্গপাল আসবে না। পঙ্গপাল আসবে ওই সিজনে আমাদের যত ফসল আছে সব খেয়ে ফেলে, তাহলে আমাদেরকে আবার একটা ফসল ফলানোর জন্য প্রস্তুতি নিতে হবে না? সেটা আমাদের প্রযুক্তি ঘরের ভিতরে, নিজের ঘরের ভিতরেই প্রযুক্তি দ্বারা করাইতে হবে। এই বর্ষার ঋতুতে কাঁচা মরিচ, আমি গত বছর, এই বছর কম, গত বছর 300 টাকা হয়েছে 1 কেজি কাঁচা মরিচের দাম। আমাদের কি একটা পানির যে বোতলগুলি, এই পানির বড় বোতলের ভিতরে কিন্তু আমি 10টা লাগাবো, এই কাঁচা মরিচ গাছ লাগাবো, এই পানির বোতলে আমি ধনিয়া পাতাটা লাগাবো, তাতে কি বেশি দরকার আছে? বাড়ির বারান্দায় তো যথেষ্ট, এটুক তো আমরা করতে পারি। তো ওই দেখা হয় না, চক্ষু মিলিয়া বাড়ি থেকে এক পা ফেলিয়া এই বোকার ফসল পোকাই খাবে, আমাদের ফসল যেন পোকায় খেতে না পারে, আমাদের এটা প্রস্তুতি নিতে হবে। আমি গত 20 বছর যাবৎ বলে আসতেছি যে চিনি খেলে 150টা রোগের সৃষ্টি হয়। এখন বৈজ্ঞানিকরা বলে না 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 159টা রোগের সৃষ্টি হয় চিনি খেলে। আমরা কি চিনি খাওয়া বন্ধ করছি? আমি চেয়ে কখনো কখনো রমজান আসলে পরেই, কুরবানি আসলে পরেই চিনির দাম বাইরে ডাবল হয়ে যায়। যদি আমরা সারা বাংলাদেশে 8 কোটি তাল গাছ রোপণ করতে পারি, তাহলে আমাদের দেশে কোনো দিনও বজ্রপাত হবে না। এখন সবাই নামছে, আমাদের লায়ন্স থেকে আমরা অনেক চিৎকার পাচ্ছিলাম, লায়ন্সটা খুব ভেবে চিনতে বলছিল যে আপনারা সারা বাংলাদেশে 68,000 গ্রাম 8 কোটি তাল গাছ লাগান। তাল গাছের ভিতরে ইউরেনিয়াম আছে, অসম্ভব শক্তিশালী একটা সম্পদ তাল গাছের ভিতরে আছে। আমার দাদির আমি দেখতাম তালের মিষ্টি আমাদেরকে জোর করে খাওয়ানো হইতো, বুকে কফ থাকলে কফটা বের হয়ে যায় তাল। এখন তালের কিন্তু ঋতু শেষ হয়ে আসতেছে, কাঁচা তালের ঋতু এখন। কালকে আমি তাল কিনলাম, তাল খেলাম, তালে অনেক উপকার, অনেক শক্তি। অনেকে আমরা মনে করি শুধু তাল দেয়, গুড় দেয় না কেউ,
গুড় দেওয়ার দরকার নেই, শুধু তালি খেতে পারবেন। তত তাল গাছ লাগান, তাল গাছ বিসি কিনতে হবে না। আপনি একটা তাল খাইলে তিনটা বিসি পাবেন, দশটা তাল কিনা খান ত্রিশটা বিসি পাবেন, আপনার বাড়িতে আজকে লাগান। এই গাছগুলো আপনার দাদা লাগাইছে, সেগুলো আপনি লাগাচ্ছেন না, খেজুর গাছও লাগাচ্ছেন না। গাছ কোথেকে আসবে, বনায়ন কোথেকে হবে, অক্সিজেন কোথেকে পাবেন, আবহাওয়া কোথার থেকে ফিল্টারিং হবে? গাছ ছাড়া ঝড় বৃষ্টি প্রতিরোধ করা যায় না, গাছ ছাড়া আবহাওয়া ফিল্টারিং হয় না, আবহাওয়া মানব শরীরের গ্রহণযোগ্যতা আসে না, অক্সিজেন পরিমাণ বৃদ্ধি হয় না। আলহামদুলিল্লাহ, আমরা আর একটু চিন্তা করব, আমরা নিম গাছ লাগাবো, আম গাছ লাগাবো। আমের পাতা ডায়াবেটিসের মহা ঔষধ, নিমের পাতা ডায়াবেটিসের ঔষধ। আম পাতা দিয়েও দাঁত মাজা যায়, নিম পাতা দিয়েও দাঁত মাজা যায়, আর কি দেওয়া দাঁত মাজা যায়, পেয়ারা পাতা, নিম পাতা, পেয়ারা পাতা, কচি আমের পাতা দিয়ে দাঁতও মাজে, বা ডালা দিয়েও দাঁত পরিষ্কার করে। খেজুরের ডাল দিয়ে গ্রামে দাঁত পরিষ্কার করে না? ছোটবেলায় আমরা আমাদের খেজুরের ডাল দিত দশটা করে এক মাসের জন্য, ছোট ছোট ওইটাতে দাঁত পরিষ্কার করতাম আমরা। আমরা নেশারের কাছে থাকলে তো আর এত রোগ হইতো না, আমরা নেশারের থেকে বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনারা বুদ্ধিমান জাতি, বাঙালি সবচেয়ে বুদ্ধিমান জাতি পৃথিবীর ভিতরে, কিন্তু এত বুদ্ধি মাথায় এত ইউরেনিয়াম অতিগুণে বেগুন, মানে আমরা আমাদের বুদ্ধি কাজে না গেলে কি হবে, বড় হয়ে যাবে না? আপনি যদি মাছ তরকারি কিনা খালি ফ্রিজে ঢুকায় রাখেন, তাহলে ওটা খেয়ে কোনো লাভ হবে? ওটা ফ্রিজ বাই নিজেই খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে না? ফ্রিজ পাইছে তো খেয়ে ফেলবে, অনেক শক্তি, ও সব মাছ মাংসের রক্তটা ও খায়, তো খেয়ে ফেলে। আপনি খান ছাবাটা, তো ওষুধ গুণ করতে গিয়ে পাবেন, এত ফ্রিজিং এর দরকার নেই। প্রতিদিন তরতাজা জিনিস খেবেন, তরতাজা খাবেন, ভাতের মার ফেলতে পারবেন না, আজ থেকে কেউ ভাতের মার ফেলবেন না। ভাতের মার স্লাইম, ভাতের মার মহা ওষুধ, ভাতের মার মহা কার্বোহাইড্রেট, ভাতের মার গরিবের মহা ঔষধ, ভাতের মার গরিবের খাদ্য। আপনার ডাবের পানি মহা স্লাইম, এটা আমেরিকার এসএমজি এসে আমাদের খাওয়াবে, আপনারা খাইতে পারবেন না, আপনারা তৈরি করতে পারবেন না, এটা একটা বোকামি না, এটা লজ্জার কথা না। সামান্য একটু লবণ আর চিনি আর আমনের পানি, এটা দিয়ে মিক্স করে হইতেছে স্লাইম। এইটা আপনি এসএমসি প্রতিদিন মিনিমাম 50-20 টাকার ই ওর স্লাইম বাংলাদেশে বিক্রি করতেছে। এটা আমেরিকার কোম্পানি এসে আমাদেরকে শিখানো লাগবে, ইউএসএডি শিখানো লাগবে, আমরা এটা বুঝ করতে পারি না। এটা চেষ্টার ব্যাপার, ওদেরকে দেখে দেখে তো আমরা শিখাবার কথা। আমরা যারা ডাক্তার সমাজ, আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে লবণ পানির রুগী, মিষ্টি পানির রুগী, টিউবওয়েলের পানি খাওয়া রুগী, পুকুরের পানি খাওয়া রুগী, চারজন একরকম হবে না। আজকে থেকে আপনারা চারজনের উপরে রিসার্চ করবেন এবং আমাকে পেপার তৈরি করে দিবেন। আর আর্সেনিক পানি খাবেন না। আর্সেনিক পানি মানে যার যেই কলের গায়ে লাল রং লাগানো আছে সেটা হলো আর্সেনিক আছে, আর যেটার গায়ে সবুজ রং লাগানো আছে সেটায় আর্সেনিক নেই, আর যেটার গায়ে হলুদ রং লাগানো আছে আপনাকে বুঝতে হবে ওই কলের পানি হাড়ি পাতিল ধুতে পারবেন, গোসল করতে পারবেন, খাবেন সবুজ কলের পানি, আর গাছ গাছড়ায় দিতে পারবেন আর্সেনিক পানি, ওইটা আবার গাছ গাছড়ার জন্য উপকারী। ওটা ভিতরে বেশ বেশি আয়রন থাকে, বেশি আর্সেনিক থাকে, বেশি হরমোন থাকে। আর্সেনিক তো একটা হরমোন জানেন, এটা আমাদের গ্রহণযোগ্য মাত্র হইলো 0.9 থেকে 11, কিন্তু আমাদের দেশে এটা 9-10 ভিতরে রাখা, শহরেও সাপ্লাই পানি তো থাকে। যদি এরকম সন্দেহ করেন যে এটার ভিতরে আর্সেনিক আছে, তাহলে আপনি কিন্তু ফিটকিরি দিয়ে ভিজালে আর্সেনিকটা নিচে যায়, ও ওর একটু ওয়েট বেশি, করোনা ভাইরাসের যেরকম অন্য অন্য ভাইরাসের চেয়ে ওজন বেশি, এরকম আর্সেনিকের কিন্তু ওজন বেশি, তবে ওইটা নিচে পড়বে, না হইলে কয়েকটা রসুন কুটি কুটি করে কেটে ওই পানিটার মধ্যে দিয়ে, জাল দিলে লাভ হয় না, আর্সেনিক কোনোদিন জাল দিলে যায় না, কারণ যেহেতু আর্সেনিক কিন্তু ভাইরাস না, ভাইরাস আর্সেনিক কোনো জীবাণু না, এটা একটা রাসায়নিক পদার্থের একটা এলিমেন্ট, ও ভারী বেশি নিচে পড়ে যায়। আপনি যদি সিস্টেম করে আপনার চারকোল পদ্ধতি করে নিতে পারে, আলহামদুলিল্লাহ ওইটাতে আপনি মিটিগেশন করতে পারবেন। আর গত ইতে আমি বলছিলাম যে আপনাদের আন্ডার ট্যাঙ্কি এবং আপার ট্যাঙ্কিতে 1000 লিটারে 50-100 গ্রাম ফিটকিরি অ্যালাম ব্যবহার করবেন। গ্রামের লোকেরা সাধারণত মিষ্টি পানির দেশের লোকেরা অ্যালামটা ভালো চিনে, তা আপনারা তো মিষ্টি পানির দেশের লোক, পুকুরে খাওয়া, পুকুরের পানি খাওয়া লোক,
টিউবওয়েলের পানি খাওয়া হলো, নদীর পানি খাওয়া লোক মানে মিষ্টি পানির লোক, এরা সংখ্যা তো বাংলাদেশে প্রায় 70%। এই 70% তো আমার কথাটা বুঝতে পারতেছেন যে আপনাকে বিশুদ্ধ পানি খেতে হবে। সকল রোগের উৎস হলো যদি আপনি বিশুদ্ধ পানি না খান তাহলে আপনার আইডিয়াস, বিশুদ্ধ পানি না খেলে আপনার আমাশয় হবে, বিশুদ্ধ পানি না খেলে আপনার গোড়াকৃমি হবে, বিশুদ্ধ পানি না খেলে আপনার মাথা গরম হবে। এখন হারবেন কিছুক্ষণ পরে খান কাঁদবেন, এটাই হয়ে যাবে সিস্টেম। অতএব আপনাকে বিশুদ্ধ পানি জোগাড় করতে হবে, জাল দিয়ে গরম করে খান, ফিটকিরি দিয়ে খান, সহজ সহজ পদ্ধতিতে আপনি যান। আপনি যদি অভ্যস্ত হন তীর্যক স্বাদ খাওয়ার, তীর্যক স্বাদ মানে আমাদের বৈদ্যের ভাষা মানে তিতা স্বাদ খাওয়ায় অভ্যস্ত হন, তাহলে আপনি নিম পাতার চামড়া দিয়ে খান পানি, আলহামদুলিল্লাহ সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, দীর্ঘায়ুর জন্য চেষ্টা করেন। ডাক্তাররা মানবের সেবা করতে হবে, সপ্তাহে একদিন সকল চিকিৎসক সমাজ যারা আমাদের সাথে জড়িত অবশ্যই একদিন বিনা ভিজিটে চিকিৎসা করার অভ্যাস করেন, সকল রোগীকে নিজের মা, নিজের ভাই, নিজের বাবা মনে করেন। মিথ্যা বলে কোনো রোগীকে ডাক্তার হিসাবে প্রতারণা করা আর মা বাপকে প্রতারণা করা সমান। আপনি কিডনির উপরে এক্সপার্ট না, আপনি বললেন আমি কিডনির রোগী ভালো করে ফেলি, আপনি ভাবাবেগে ডাক্তার কোনদিন চলতে পারে না। আপনি ব্লাড ক্যান্সার রোগীর এক্সপার্ট না, আপনার বাচ্চারও ব্লাড ক্যান্সার হইতে পারে, আপনি জানলেন না বলে দিলেন আমি ভালো করতে পারবো। ব্লাড ক্যান্সার হলে ভালো করার মালিক আল্লাহ তাআলা, কিন্তু আপনি শুধু অ্যাডভাইস করবেন তুমি লাল লাল খাবার খাও, লাল লাল খাবার খাও মানে লাল শাক খাও, বিট খাও, গাজর খাও, লাল আঙ্গুর খাও, লাল আনার খাও, যত লাল খাবার আছে সেটা হলো ব্লাড ক্যান্সার, ব্লাড লিকোমিয়া, যাদের হিমোগ্লোবিন থাকে না। অনেক মেয়েদের পিরিয়ডের সময় ব্লাড বেশি যায়, 7-8-9-এর ভিতরে হিমোগ্লোবিন নেমে যায়, তাদেরকে লাল খাবার প্রতিদিন খেতেই হবে। আর নচেত তাদেরকে বলে দিতে হবে যে আপনারা রং ধেনু কালারের খাবার খান, রং ধেনু মানে সাত রঙের রং ধেনু, রং ধেনু রেইনবো কালার, রেইনবো ইংরেজিতে বাংলায় রং ধেনু বলে, ঠিক আছে, রেইনবো রং ধেনু কালার মানে আমি বলবো বাংলায় সাত রঙের খাবার খান প্রতিদিন, সব খাবার মিলে ভাত সাদা, আপনি এটার সাথে যদি একটু লাল শাক খান, একটু বিট খান, এটার সাথে একটু লাউ খান, সবুজ এবং সাদা পাইলেন লাল লাউয়ের ভিতরে, মিষ্টি কুমড়ার ভিতরে হলুদ এবং উপরটাও একটু কালচে কালচে থাকে, দুইটা রং পেয়ে গেলেন, এভাবে মিলে মিলে খাবার খান, দেখবেন খুব সহজ। আমরা খাই কিন্তু সাতটা কালার, তো চিন্তা করে খাই না, ভাইবা চিন্তা খাই না, এগুলো ভেবে চিনতে করো কাজ, হারি জিতি নাহি সামল। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।